নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো কুমড়ো ফুলের মুচমুচে পকোড়া বা বড়া। খেতে এটা খুব ভালো লাগে, গরম গরম ভাতের সাথে বা সন্ধ্যার সময় বা স্টার্টার হিসাবে খেতে এটা ভালো লাগে। আপনারাও ট্রাই করতে পারেন। দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন বানিয়ে দেখাচ্ছি কুমড়ো ফুলের বড়া। আজকে বানিয়ে দেখাবো কুমড়ো ফুলের বড়া। তার জন্য এখানে কুমড়ো ফুল নিয়ে নিয়েছি আর সর্ষের রিফাইন তেল নিয়েছি 200 ml মতো নিয়েছি, বেসন 1/2 কাপ, নুন আর চিনি স্বাদ মতো ব্যবহার করব, হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 টিস্পুন মতো আর কালো জিরে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে। প্রথমেই ফুলটাকে এভাবে একটু বোখার দিকটা ছাড়িয়ে নিতে হবে। 4টে ফুল নিয়েছি। কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালো লাগে, এইভাবে ফুলটাকে ভেঙে ছাড়িয়ে নিলাম। একইভাবে আমি বাকি ফুলগুলোকেও এইভাবে বোকাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার ব্যাটার বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে দিয়ে দিলাম বেসন। ব্যাটার বানানোর জন্য প্রথমে শুকনো অবস্থাতে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, চিনি, চিনিটা মেশাচ্ছি, খেতে এটা ক্রিস্পি হবে, মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবার শুকনো অবস্থায় প্রথমে এটা মিশিয়ে নিতে হবে, তারপর অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটা বানাতে হবে, যেন পাতলা না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই একসাথে অনেকটা জল না দিয়ে অল্প অল্প করে জল পরিমাণ মতো বুঝে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা রেডি করে নিয়েছি, খুব একটা পাতলা হয়নি আর পাতলা এটা করা হয়নি। তো এখন কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখেছি আর পুরো তেলটা দিয়ে দিলাম। এখন তেল গরম হতে দিচ্ছি। ব্যাটারের মধ্যে কুমড়ো ফুলের ফুলটা এভাবে চারপাশে ডুবিয়ে নিচ্ছি, ব্যাটার মাখিয়ে নিচ্ছি, একটা একটা করেই ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, খুব ভালো করে ব্যাটারটাকে এপাশ ওপাশ করে লাগিয়ে নিয়েছি। এবার ভেজে নিতে হবে। একদিক ভেজে নেওয়ার পর উল্টো দিকটা ভালো করে ভেজে নিচ্ছি আর একটু মুচমুচে করে ভাজার জন্য এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে। এখন খুব ভালো করে এপাশ ওপাশ করে মুচমুচে করে ভেজে নিয়েছি। একইভাবে বাকি কুমড়ো ফুলের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। ফ্লেমটাকে একটু কমিয়ে ভাজছি, পুরো হাই ফ্লেমে না দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন একদম রেডি হয়ে গেছে কুমড়ো ফুলের পকোড়া বা কুমড়ো ফুলের বড়া। আপনারাও রেসিপিটা ট্রাই করতে পারেন, গরম গরম খেতে দারুণ লাগে।